আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি খেলার স্টেডিয়াম এঁকে দেখাবো। কীভাবে সহজ পদ্ধতিতে স্টেডিয়াম আঁকতে হয় তা এই ভিডিওতে দেখতে পাবেন। সহজেই একটি স্টেডিয়াম আঁকতে দেখুন, স্কেলটা এইভাবে খাতার এই পেজের ওপর এইভাবে বসাবো, একটু ক্রস করে দেখুন, আপনারা দেখতে থাকুন, শুধু এইভাবে হালকা একটু ক্রস করে নিচের দিকে নিয়ে আসব। এই তো এইভাবে এভাবে নেওয়ার পর হালকা করে একটা দাগ দিব, দেখুন এই দাগটা কিন্তু হালকা করে দিলাম, এই স্কেলের এই পাশেও কিন্তু দাগটা হালকা করেই দিলাম। এরপর আমরা কি করব, এই দাগ থেকে হালকা করে এইভাবে একটু ভাঁজ করে আমরা উপর দিকে নিয়ে যাব, এইভাবে দেখুন, ঠিক এইভাবে এখানে একটু ভাঁজ করে সোজা উপর দিকে, এভাবে তো আমরা করতে পারবো। এরকম করার পর আবার কি করব, এখান থেকে একটু ভাঁজ করব, ঠিক একই রকম এখানে যেরকম ভাঁজ করেছি সেরকম ভাঁজ করে আবার এদিকে নিয়ে যাব, দেখুন এদিকে একটু ভাঁজ করে দিব। এই 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 দুই দাগের তুলনায় কিন্তু এদিকে একটু চিকন হবে, সরু হবে। এরপর দেখুন একটু ভাঁজ করে আমরা এই দাগের সাথে মেলাই দিব, সমস্যা নেই, এগুলো আস্তে আস্তে করার চেষ্টা করবেন তাহলে সুন্দর হবে। এরপর এই দাগটা আমরা গাঢ় করে দিব, হাত দিয়ে করতে পারি অথবা স্কেল দিয়ে গাঢ় করে দিতে পারি। এত দূর হওয়ার পর আমরা কি করব, দেখুন এখান থেকে হালকা করে ডাবল করে দিব, দাগটা এভাবে ডাবল করে দিব। এভাবেই আঁকার চেষ্টা করবেন স্টেডিয়াম, তাহলে সহজে আঁকতে পারবেন। এত দূর আপনাদেরকে আঁকতে হবে। এরপর কি করতে হবে, স্কেলটা এভাবে ধরতে হবে, এখানে বসাতে হবে, এখানে একটি সোজা দাগ আঁকতে হবে। এরপর কি করতে হবে, এখান থেকে আর একটি সোজা দাগ আঁকতে হবে, এখান থেকে এটা কিন্তু একটু সরে হবে, এটার থেকে এটা কিন্তু একটু দূরত্ব বেশি থাকবে। এরপর আমাদের কি করতে হবে, আবার এখানে একটা দাগ আঁকতে হবে, এই দাগটা দিতে হবে। এরপর এখানে আবার দাগটা ডাবল করতে হবে, ঠিক যেভাবে আমি করছি সেভাবে করার চেষ্টা করবেন, দেখুন এইভাবে। এটা কিন্তু কঠিন কিছু না, এটা সহজ। মাঝে একটা দাগ দিতে হবে, দাগ আঁকতে হবে, দেখুন এটা যেন মাঝে হয়। এরপর এখানে একটি বৃত্তর মতো আঁকতে হবে, গোল দিতে হবে, এটা হচ্ছে ফুটবল মাঠের সেন্টার, মাঝে এরকম সেন্টার দিতে হবে। এরপর কি করতে হবে আমাদেরকে, দেখতে পাচ্ছেন এখান থেকে এত দূর পর্যন্ত একটা দাগ দাগ টানবো, আবার এখান থেকে এত দূর পর্যন্ত একটা দাগ টানবো। এই দাগ দুইটা টানার পর কি করব আমরা, দেখুন এভাবে স্কেলটা ধরে সোজা এইভাবে এবং এটার সাথে এভাবে লাগাই দিব। এখন আমরা কি করব, এটার থেকে এইভাবে লাগাই দিব, আবার এখান থেকে এভাবে লাগাই দিব, দেখুন সুন্দরভাবে হচ্ছে একটি স্টেডিয়ামের চিত্র। এখানে আমরা গোল পোস্ট আঁকবো, এই গোল পোস্টটা কিন্তু একবার স্পষ্ট করে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে সোজা দিয়ে এত দূর পর্যন্ত আমরা দিলেই যথেষ্ট। এভাবে এখান থেকে এত দূর পর্যন্ত যদি দাগটা দিয়ে দিই তাহলে কিন্তু অলরেডি গোল পোস্ট বোঝা যাবে যে এটাই গোল পোস্ট। অতিরিক্ত কিছু দিলেই কিন্তু ড্রয়িংটা কঠিন হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য সহজভাবে আমাদের আঁকতে হবে, যেন সবাই আঁকতে পারে এবং বুঝতে পারে, বুঝে বুঝে আঁকতে পারে। এইভাবে দেখতে পাচ্ছেন ডাবল করে আমরা দাগ দিব, এগুলো হচ্ছে গ্যালারি। আশা করছি আপনাদের এটা কঠিন হবে না। এইভাবে এই গ্যালারিগুলোতে আমরা সিট আঁকতে পারি অথবা ফাঁকাও রাখতে পারি, আপনার চাইলে এভাবে সিট আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। স্কেল দিয়ে দেখুন কিভাবে আমি ধরেছি, সেইভাবে ধরবেন। এরপর মাঝে যেগুলো সোজা সোজা দাগ দিয়েছি সেগুলো বাদ রেখে এভাবে টানতে থাকবেন, সোজা করে টানতে থাকবেন, কোনো সমস্যা নেই, সহজেই কিন্তু এগুলো সিট আঁকা যাবে। এইভাবে আঁকবেন, এরপর এখানে দেখাচ্ছি এই পাশেও একই রকম করে এভাবে দিতে থাকবেন, তাহলেই কিন্তু গ্যালারির সিট হয়ে যাবে। একেবারে স্পষ্ট বোঝাতে যাবেন না, তাহলে কিন্তু ড্রয়িংটা কঠিন হয়ে যাবে। আর কঠিন হলেই কিন্তু ছোট বাচ্চারা বলেন বা যে কেউ বলেন, কঠিন ড্রয়িং হলে সেটা কিন্তু আঁকতে চায় না। এভাবে সহজ পদ্ধতিতে আঁকার চেষ্টা করবেন, দেখবেন আপনাকে আঁকতেও মন চাইবে, ড্রয়িংটাও সুন্দর হবে। এভাবে স্টেডিয়ামের সিট আমি এঁকে ফেললাম,
আমাদের কঠিন কাজটাই সম্পূর্ণ হয়ে গেল কত সহজে। এখন আমরা যেগুলো আঁকবো সেগুলো কিন্তু অনেক ইজি। দেখুন এখানে স্কেলটা ধরলাম, আগের দাগটা যেভাবে ধরেছি ঠিক সেরকম করে একটু ছোট করে নিব। এখান থেকে হালকা করে একটা দাগ আঁকবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি একটা দাগ দিয়েই ফেলেছি। দেওয়ার পর এখান থেকে ঘুরে দেখতে পাচ্ছেন, এখান থেকে ঘুরে আমরা কি করব, এইভাবে এখানে নিয়ে আসব। এটা কিন্তু সবাই পারবে, দেখুন এভাবে ঘুরে এটার সাথে লেগে দিব। এরপর আবার কি করব, এখান থেকে একটু বাঁকা করে ঘুরে নিয়ে এসে, একটু বাঁকা করে নিয়ে এসে আমরা কিন্তু এই দাগের সাথে এসে লাগাই দিব। দাগগুলো হালকা করে টানব, কারণ আমাদের এগুলো মেশানোর প্রয়োজন হতে পারে। এটা এত বেশি করব না, একটু ছোট করি, সমস্যা নেই। এইভাবে দেখুন একটু ছোট করে নিলাম। এখন আমরা দাগটা গাঢ় করব, এই নিচের দাগটা মিশাই দিব, যেগুলো অপ্রয়োজনীয় দাগগুলো সেগুলো আমরা মিশাই ফেলব। দেখতে পাচ্ছেন ভিডিওটি স্কিপ করে আমি গাঢ় করে নিলাম। এখন কি করব, এখানে দেখুন ক্যানি থেকে এইভাবে দিব, আবার এখান থেকে এই ক্যানি থেকে অর্থাৎ কর্নার থেকে আমরা এইভাবে আঁকব, আবার এখান থেকে কি করব দেখুন এই কর্নার থেকে এইভাবে আঁকব, আবার এখান থেকে এইভাবে আঁকব। এরপর কি করব, এর মাঝে দেখুন এইভাবে 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 করে দিব। এখন এখান থেকে এভাবে একটু ভাঁজ করে দিব, তাহলে মনে হবে এগুলো গোল গোল। দেখতে পাচ্ছেন কত সহজে আমি স্টেডিয়ামটি আঁকছি। এই কৌশলটি আপনারা ব্যবহার করুন এবং সুন্দর করে স্টেডিয়াম আঁকুন। হয়ে গেল সুন্দর একটি স্টেডিয়াম। এরপর আমাদের অল্প একটু কাজ বাকি আছে, সেটা কি, এখান থেকে দেখুন এখান থেকে এভাবে করে আমরা নিচের দিকে নিয়ে আসব। এখানে আসার পর একটু বড় হবে, এভাবে হয়ে নিচের দিকে দেখুন, এভাবে হয়ে এখানে মিলে যাবে। এখন আমরা সহজ কৌশলে এখান থেকে এই দাগটা ডাবল করে দিব। দেখুন কোথা থেকে দিচ্ছে একটু খেয়াল রাখুন, একটু স্লোলি দেখাচ্ছি আমি, এভাবে আস্তে আস্তে করবেন যেন বাঁকা না হয় দাগটা। এভাবে এটার সাথে মিলে দিলাম। এরপর এখানে স্কেলটা ধরে এভাবে দেখুন সোজা দাগগুলো দিব, আমরা ডাবল করে সোজা দাগ দিব, তাহলে কিন্তু স্টেডিয়ামের প্রাচীরগুলো হয়ে যাবে। এই কাজটা যখন হয়ে যাবে তখনই স্টেডিয়াম পুরোপুরি ড্রয়িং করা হয়ে যাবে, অর্থাৎ এটাই শেষ কাজ। আপনারা দেখুন স্টেডিয়ামটি দেখতে কেমন লাগছে। অবশ্যই অল্প সময়ের মধ্যে সুন্দর একটি স্টেডিয়াম আঁকা হলো, সুন্দর এবং সহজ পদ্ধতিতে। অন্যথায় আমরা যদি স্টেডিয়াম ড্রয়িং করতে নিই তাহলে কিন্তু দেখা যাবে অনেক কঠিন মনে হবে। এই পদ্ধতি আপনারা অনুসরণ করুন বা এই কৌশলে আঁকুন, তাহলে সহজে আঁকতে পারবেন, আপনি নিজে আঁকতে পারবেন এবং অন্যকে শেখাতে পারবেন। তো বন্ধুরা, এই ড্রয়িংটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।